সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে এএইআই ক্লাব। মূলত বিধায়ক তথা ক্লাবের সভাপতি মদন মিত্রের উদ্যোগে মানুষের পাশে থেকে কাজ করেন তারা। লকডাউন হোক কিংবা ঘূর্ণিঝড় যশ, মানুষের পাশে থেকে নিঃশব্দে কাজ করে গেছেন ক্লাবের সভ্য সদস্যরা। বাদ যাচ্ছে না এবারে আংশিক লকডাউনটাও। সংক্রমণ কমাতে রাজ্য জুড়ে চলছে কড়া বিধিনিষেধ। এই বিধিনিষেধে আতান্তরে পড়েছেন দিনানাদিন খাওয়া মানুষেরা। কড়া বিধিনিষেধের ফলে রোজগার নেই, তার ফলে খাবার জোগাড় করতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছেন তারা। পাশাপাশি আরো খারাপ অবস্থা শহরের যৌন কর্মীদের। এবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এএইআই ক্লাব। রবিবার শুরু দুপুরে তাদের উদ্যোগে যৌনপল্লির বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো দুপুরের খাবার। পাশাপাশি এইডস আক্রান্ত মহিলাদের হাতে এক মাসের শুকনো রেশনও তুলে দিলেন তারা। প্রবীর রায়দের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল সৌভাগ্য সম্পন্ন মানুষ। যে একটা জিনিস হতে পারে এমনি, আমার মনে হয় ফিউচারে আমরা আরো বেশি করব, পার্টিসিপেট করব এসব আগামী দিনে কি আরো বেশি করে? হ্যাঁ, আরো বেশি করে করব আগামী দিনে। আমি আজকে প্রমিস করছি, অপু আছে, এ আছে, শঙ্করদা আছে, প্রমিস করছি যে এআই আরো বেশি পদক্ষেপ নেবে। হ্যাঁ, মানে অবভিয়াসলি এটা অসাধারণ উদ্যোগ, কিন্তু শুধু এআই ক্লাব করলে তো হবে না, শুধু অপুদা করলে তো হবে না, মানে এই মানুষগুলোর পাশে তো সারা বছর থাকতে হবে। এবং এআই ক্লাবের মতন অপুদার মতন এরকম অনেক মানুষ দরকার, যে মানুষগুলো সারা বছর থাকা সম্ভব এদের কাছে। এবং আমি সবাইকেই বলবো, যারা যারা এই অর্গানাইজেশনগুলো আছেন, যারা এই ধরনের মানুষকে হেল্প করতে পারেন, প্লিজ সবাই এগিয়ে আসুন। এরকম একটা উদ্যোগ, মানুষগুলো যাতে বাঁচে, আর তো কিছু নেই। হ্যাঁ, এটা একটা দারুণ নেই। এআই ক্লাব মাঝে মাঝেই করে এটা, মানে ওরা বিভিন্ন জায়গায়, এই যে ত্রাণ নিয়ে আইএসের পরেও গেছে বিভিন্ন জায়গায়, এখানে দুর্বারের মাধ্যমে দেওয়া হয়, আমি এর আগেও এসেছি পুজোর সময়, গত বছর পুজোর সময়তে এসেছিলাম। এটা দারুণ উদ্যোগ এআইয়ের, যে এখানকার যারা এইচআইভি পজিটিভ আছেন তাদের কিছু মানুষকে একটু পাশে দাঁড়ানো আর কি, এইটুকু। যত সামান্য কিছুই না এগুলো, তো যতটুকু পাশে থাকা যায় আর কি, খুব ভালো উদ্যোগ। মানুষ মানুষের জন্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন এটা করেই থাকে, আর যারা কথা বললেন আমার সঙ্গে, তারা আমাদেরই মেম্বার, তাদের আলাদাভাবে আমাদের ডাকতে হয় না। সে শঙ্কর চক্রবর্তী ও দিগন্ত আর মৃণাল মুখার্জি সবাই আমাদেরই লোক। এনারা এই কাজটা করতে পেরে আমরা সবাই খুশি। আমরা বুঝি এরা যে জায়গায় আক্রান্ত, অনেকে অনেক রকম লোক এদের অন্য চোখে দেখে, বাট তাদের জানা উচিত এনাদের মতো মহিলা না থাকলে সাধারণ আমাদের বাড়ির মা বোনরা ঠিকভাবে বাঁচতে পারতো না। এরা আমাদের বাড়ির মা বোনদের গার্ড দেওয়ার জন্য পাহাড়। সুতরাং আমি চাই এরা যেন ভালোভাবে থাকতে পারে, যারা অসুস্থ তারা যেন দীর্ঘ আয়ু কামনা করি, তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আসবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।